সুপ্রভাত আমার সকল দর্শক বন্ধুদের। এখন ভোর প্রায় 5:30-6টা বাজছে। কদিন ধরেই খুব বৃষ্টি হচ্ছে বলে জানলাগুলো বন্ধ করেই রেখেছি। আবহাওয়াটা খুব একটা ভালো নয়, জামাগুলোও প্রায় রাত্রিবেলা ঘরের ভেতরেই শুকাতে হচ্ছে, নাহলে স্কুল ড্রেসগুলোও শুকাচ্ছে না। বাবু এখনও ওঠেনি, ওর উঠতে উঠতে প্রায় 7:10-15 হয়ে যাবে। সকালের দিকের কাজগুলো একটু সেরে আমি রান্নাটা বসিয়ে দিচ্ছি। এখন প্রায় বাজছে 6:30 এরকম। আকাশটা এখন একটু পরিষ্কার হয়ে গেছে। সকালের দিকে স্কুল যাওয়ার টাইমটা তাড়াহুড়োর সময় যদি বৃষ্টি হয় সত্যিই খুব বিরক্ত লাগে। আকাশটা পরিষ্কার হয়ে গেলেই ভালো হয়। আমি আজকে মাশরুমের ঝোল করব, খুব চটজলদি কুকারেতে করেই করে নেব, কারণ স্কুল যাওয়ার আগে আমাকে বেশ অনেকগুলো রান্না করতে হবে, টিফিন বানাতে হবে। আমি 2 প্যাকেট মাশরুম নিয়ে নিয়েছি, আর মাশরুমগুলো আমাদের এখানে 20 টাকা করে নেয়, 200 গ্রামের মতো করে এক একটা প্যাকেটে থাকে। মাশরুমটা যেদিন করি সেদিন আর সাধারণত ডিম বা মাছটা খুব একটা করি না, কারণ এমনিতে মাশরুমে প্রচুর পরিমাণে পুষ্টি উপাদান থাকে, বিশেষত যাদের হাই কোলেস্ট্রল বা হাই ব্লাড প্রেশার আছে তাদের জন্য তো মাশরুম খুবই উপকারী। এই ওস্টার প্রজাতির মাশরুমগুলো আগে বাড়িতে খাওয়ার জন্য আমরা নিজেরাই চাষ করতাম, তাই আমরা জানি কতটা পরিমাণে মাশরুমগুলো হয়। যখন বাজার থেকে দাম দিয়ে কিনতে হয় তখন সত্যি একটু গায়ে লাগে। 2019-2020 আমরা লাস্ট চাষ করেছি এই মাশরুমটা, তারপর থেকে বিভিন্ন কারণে আর চাষ করা হয়ে ওঠেনি। আমরা যখন বাড়িতে এই মাশরুমগুলো লাগাতাম তখন কিভাবে কুঁড়ি ফুটতো বা কিভাবে মাশরুমগুলো হতো তার কয়েকটা ভিডিও আছে আমার কাছে, তো সেই ভিডিওর লিঙ্কটা আমার ডেসক্রিপশন বক্সে দেয়া থাকছে, আপনাদের ইচ্ছা হলে দেখতে পারেন, ভালো লাগবে আশা করি। আজ মাশরুমের ঝোলের পাশাপাশি কুমড়ো খোসার চচ্চড়ি বা কুমড়ো খোসার ঝালটা করব। এটা একটা কাঁচা কুমড়োর ওপরের দিকের যে সবুজ ঝালটা থাকে সেটা একটু মোটা করে আর এভাবে চৌকো চৌকো করে কেটে নিয়েছি, আপনারা লম্বা করেও কেটে নিতে পারেন। আর এই কুমড়ো খোসার ঝালটা কিন্তু খেতেও বেশ ভালো হয়। আসলে আমাদের মা ঠাকুমারা কিন্তু অনেক বছর আগে থেকেই এই জিরো ওয়েস্ট কিচেনটা চালু করে গেছে। করোনার সময়ে যখন আমরা খুব একটা বাইরে যেতে স্বাচ্ছন্দ্য বোধ করছিলাম না, তখন হয়তো জিরো ওয়েস্ট কিচেনটার গ্রহণযোগ্যতা সবারই কাছে অনেকটা বেড়ে গিয়েছিল। আমি কিছুটা তেল গরম করে নিলাম, তার উপরে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ কালো জিরে আর 2টো চেরা কাঁচা লঙ্কা। লঙ্কার পরিমাণটা আপনারা যেরকম ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী নিয়ে নেবেন। কালো জিরে আর কাঁচা লঙ্কাটার থেকে সামান্য ভাজা গন্ধ উঠে গেলে এর মধ্যে আমি কুমড়োর খোসাগুলো দিয়ে দিচ্ছি। আজকে আমি সাদা তেল ইউজ করেছি, যদি সর্ষের তেল ইউজ করেন তাহলে সর্ষের তেলটা খুব বেশি গরম করার প্রয়োজন নেই, হালকা একটু গরম হলেই তার মধ্যে কালো জিরে আর কাঁচা লঙ্কাটা দিয়ে তারপরে কুমড়ো খোসাগুলো দিয়ে দিলেই হবে। এটা করতে খুব একটা মশলাও লাগে না। কুমড়ো খোসাগুলো দেওয়া হয়ে গেলে এর উপরে দিয়ে দিচ্ছি সামান্য স্বাদ অনুযায়ী নুন আর দিচ্ছি কিছুটা হলুদ গুঁড়ো। সব কিছু ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর লো ফ্লেমে ঢাকা দিয়ে রান্নাটাকে ততক্ষণ হতে দেবো যতক্ষণ না কুমড়ো খোসাগুলো অর্ধেকের বেশি সেদ্ধ হয়ে যাচ্ছে, আর এদিকে ততক্ষণ আমি মাশরুমের তরকারিটা বসিয়ে দিচ্ছি। যেহেতু লো ফ্লেমে এবারে এই রান্নাটা করবো, আমি পাশের গ্যাসে এই ফ্রাই প্যানটাকে বসিয়ে দিচ্ছি একদম লো ফ্লেমেতে। তারপর এদিকে আমি কুকারটা নিয়ে নিচ্ছি যেটাতে করে আমি মাশরুমের ঝোলটা বানাবো। এবার আমি কুকারের মধ্যে 1 থেকে 1.5 টেবিল স্পুনের মতো তেল নিয়ে নিচ্ছি। এটা আপনারা রেগুলার বাড়িতে যেই তেল ইউজ করেন, সর্ষের তেল বা সাদা তেল, সেই তেলটাতেই করতে পারেন। এখন এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচের মতো গোটা জিরে। এদিকে রান্নাটা তাড়াতাড়ি শেষ করে আবার ওইদিকে বাবুকে তুলতে হবে, কারণ আবহাওয়াটা বেশ ঘুমের আবহাওয়াই হয়ে আছে আর কি, ও ঢাকা দিয়ে ঘুমাচ্ছে, না তুললে হয়তো আর উঠবে না। ইতিমধ্যে আমি 1 চেরা কাঁচা লঙ্কা আর 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। পেঁয়াজগুলো এদিকে ভাজা হতে হতে আমি রসুনটাকে একটু থেঁতো করে নেব। এখানে প্রায় 6-7টার মতো রসুনের কোয়া আছে, রসুনগুলোকে এভাবে একটু থেঁতো করে নিচ্ছে। আপনারা কুচিও দিতে পারেন বা রসুন বাটা থাকলে সেটাও দিতে পারেন। অন্যান্য দিন এই সময় আমি মিডিয়াম সাইজের 1 কি 2টো টমেটোও এই সময় দিয়ে দিই একটু কুচি করে, ঝোলটা খেতে বেশ ভালোই লাগে। আজকে আমার কাছে টমেটোটা ছিল না। এর মধ্যে আমি 2 চা চামচ আদা আর জিরে বাটা দিয়ে দিচ্ছি। খুব একটা তেল মশলাও লাগে না, আর অনেকক্ষণ ধরে যে কষিয়ে কষিয়ে রান্নাটা করতে হয় সেরকমও নয়, খুব চটজলদি এই রান্নাটা হয়েও যায় আর খেতেও বেশ ভালো হয়। সকালের দিকে তাড়াহুড়োর সময় কিন্তু আমি প্রায় দিনই এই ঝোলটা বানিয়ে নিই।
এর মধ্যে তিনটের মতো মিডিয়াম সাইজের আলু আমি দিয়ে দিলাম। আলুর পরিমাণটা আপনারা আপনাদের ইচ্ছা মতো বাড়াতেও পারেন, আলুটা একটু বেশি দিলে খেতে ভালোই লাগে। এবার এর মধ্যে আমি কেটে রাখা মাশরুমটাকে দিয়ে দিচ্ছি। আর মাশরুমটা মাঝখানে আমি একটু ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম যাতে সময়টা অল্প লাগে, সেজন্য গ্যাসের ফ্লেমটা হাইতে রেখেই আমি তাড়াতাড়ি রান্নাটা করে নিচ্ছি। তবে হাতে সময় থাকলে একটু অল্প আঁচে আস্তে আস্তে কষিয়েও রান্নাটা করতে পারেন। এখন এর মধ্যে অন্যান্য মশলাগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন, হলুদ গুঁড়ো, আর দিচ্ছি এক চা চামচ ধনে গুঁড়ো। যেহেতু জিরে বাটাটা ইউজ করেছি সেজন্য আর জিরে গুঁড়োটা দিলাম না। সব কিছু হাই ফ্লেমেতেই একটু কষিয়ে নিচ্ছি 2-3 মিনিটের মতো। নুনটা দেওয়ার পর একটু কষিয়ে নিলে হাই ফ্লেমে দেখবেন মাশরুম থেকে যে জলটা বেরিয়েছে সেটাও শুকিয়ে যাবে। এরপর আপনারা ঝোলটা যতটা পাতলা করতে চাইছেন সেই অনুযায়ী জল দিয়ে দিতে হবে। এরপর ঢাকা দিয়ে হাই ফ্লেমেতে 1-2 সিটি উঠে যাওয়ার পর গ্যাস বন্ধ করে 4-5 মিনিটের মতো রেখে দিলেই এই ঝোলটা রেডি হয়ে যাবে। পাশের ফ্রাই প্যানটাতে যে কুমড়ো খোসাগুলো ভাজতে বসিয়েছিলাম সেটা একবার চেক করে নিচ্ছি। দেখুন এগুলো কিন্তু বেশ সেদ্ধ হওয়ার সাথে সাথে ভাজা ভাজাও হয়ে গেছে। আমি হাতের সাহায্যে একটু চেক করে নিচ্ছি যে কতটা পরিমাণ সেদ্ধ হয়ে গেছে। কুমড়ো খোসাগুলো প্রায় 90% সেদ্ধ হয়েই এসেছে, আর একটুখানি হবে। এবার একটা বাটিতে আমি সামান্য একটু জল নিয়ে নিয়েছি, আর তার মধ্যে 3 চা চামচ সর্ষে বাটা নিয়ে নিলাম। আমি এখানে সর্ষে আর কাঁচা লঙ্কা একসঙ্গে ভালো করে বেটে নিয়েছি। এবার সর্ষেটাকে ছেঁকে আমি শুধু জলটাকে নিয়ে নিলাম। আপনারা কিন্তু সরাসরি সর্ষে বাটাটাই ইউজ করতে পারেন, তবে বাবার যেহেতু বয়স হয়েছে খোলাসহ সর্ষে বাটার তরকারিগুলো খুব একটা হজম করতে পারে না, সেজন্য আমি সাধারণত সর্ষেটাকে এভাবে একটু ছেঁকেই তরকারিগুলো করি। এখন দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু চিনি। কুমড়ো খোসার এই চচ্চড়ি বা ঝালটা কিন্তু একটু হালকা মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে। যেহেতু কুমড়ো খোসাগুলো সেদ্ধ হতে একটু দেরি ছিল সেজন্য আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে রান্নাটা হতে দিচ্ছি। আর যদি দেখেন কুমড়ো খোসাগুলো খুব সেদ্ধ হয়ে গেছে তাহলে আর ঢাকাটা দেওয়ার প্রয়োজন নেই, এমনি একটু নাড়াচাড়া করে শুকনো শুকনো করে নিলেই তরকারিটা হয়ে যাবে। এদিকে এই কুকারের সিটিটা উঠে গেছে। এবার গ্যাসের ফ্লেম বন্ধ করে এটাকে রেখে দিই আর দেখি বাবুকে তুলে আসি, কারণ প্রায় 7:05 বেজে গেছে, ও এখনও ওঠেনি। জানালা দিয়ে বেশ আলোর আভা আসছে কিন্তু পর্দাগুলো থাকার জন্য বেশ একটা ঘরের ভেতর আলো আঁধারির পরিবেশ তৈরি হয়েছে। এমনিতে তো বেশ ঠান্ডা ঠান্ডা আছে, ও গায়ে ঢাকা ফাঁকা দিয়ে বেশ জম্পেশ করে ঘুম দিচ্ছে। ওদিকে বাবুকে তুলে দিয়ে এসছি, আর এদিকে আমি একটু শাক ভাজা করে নিচ্ছি। আজকে একটু শুষ্নি শাক ভাজা করব। আমি এমনিতে গোটা সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে শুষ্নি শাকটা সাধারণত সাঁতলে নিই। আপনারা কী কী ফোড়ন দিয়ে শুষ্নি শাক করেন যদি পারেন তো আমাকে কমেন্ট বক্সে জানাবেন। এদিকে কুমড়ো খোসার যে তরকারিটা বসিয়েছিলাম সেটাও বেশ শুকনো শুকনো হয়ে এসেছে, এটাও হয়ে গেছে। কুমড়ো খোসার এই চচ্চড়ি বা ঝালটা কিন্তু একদম শুকনো শুকনোই বেশি ভালো লাগে। অন্যদিকে এর মধ্যে আমার ভাতটা হয়ে গেছে আর নুডলসটা সিদ্ধ করে রেখেছি। আজকে টিফিনে ওদেরকে ভেজ নুডলস করে দেব। বাবু স্নান করতে চলে গেছে, আমি ভাতটা রেডি করে নিই, তাহলে এদিকে ও খেতে করতে আমি ওইদিকে টিফিনটাও আবার দিয়ে দিতে পারবো। এই স্কুলের দিনগুলোতে সাধারণত সকাল 10:30-11 পর্যন্ত খুব তাড়াহুড়ো থাকে। বাবু বেরিয়ে যাওয়ার পর বাড়ির এইদিকের কাজগুলো সারতে হয়, কারণ সকালের দিকে বিছানা তোলা বা অন্যান্য কাজগুলো এত সকাল, রান্নাটা করতে করতে ওইগুলো কিছুই করা হয়ে ওঠে না। তারপরে ওই দিকটা সারা হলে 11:30-11:15 পর যেন নিজে একটু নিশ্চিত হয়ে বসতে সময় পায়। আর একটু আমের আচার দিচ্ছি। এই আচারের রেসিপি লিঙ্ক আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকছে। আপাতত সকালের আজকের স্কুল যাওয়ার আগের খাবারের থালা রেডি। বাবু ভাতটা খেতে বসে গেছে, এদিকে আমি ওকে টিফিনটা প্যাক করে দিচ্ছি। আজকে প্লেন ভেজ নুডলস করেছি। ওরা না বেশ কয়েকজন বন্ধু একসঙ্গে টিফিনটা ভাগ করে খাই, আর স্কুল থেকে এসে যখন সেই গল্পগুলো আমার সঙ্গে করে তখন বেশ শুনতে ভালো লাগে, আর আমার নিজের ছেলেবেলাকার কথা মনে পড়ে যায়। আমরা প্রায় 8-10 জন বন্ধু একসঙ্গে টিফিন ভাগ করে খেতাম, নিজে কি টিফিন নিয়ে যেতাম আর খেয়াল থাকতো না। মানে একসঙ্গে যখন সব ভাগগুলো হওয়ার পরে লুচি, পরোটা, মুড়ি, চানাচুর, চপ, আলুর দম, আলু ভাজা, ডিম টোস্ট, চাউমিন একসঙ্গে মেখে চেখে যে ওই অমৃত স্বাদটা তৈরি হতো না, ওটা বোধহয় কখনোই আর তো জীবনে পাবো না। তাই ছেলের যখন গল্পগুলো শুনি বেশ ভালোই লাগে। আজকে রেসিপিগুলো কেমন লাগলো জানাবেন, আর ভালো লাগলে লাইক ও কমেন্ট করার অনুরোধ রইল।
দেখা হবে পরের দিন অন্য কোনো নতুন রেসিপির সঙ্গে। ততক্ষণ সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সঙ্গে থাকুন।